আসসালামু আলাইকুম আমি মাস্টার জাকির আজকে বাবুল মিডিয়া সাতশো ছিয়াশি এই ইউটিউব চ্যানেলে এই সর্বপ্রথম আমি এলাম আমি একটা কথা বলতে চাই ভাই আজকের দিনই যে ইসলামিক ভাই আমার একজন যিনি ভারতীয় নাগরিক যিনি হচ্ছে শিয়াব ভাই নামে খ্যাত উনি কেরালায় বসবাসকারী উনি মনের তামান্না ইচ্ছা যে উনি পায়ে হেঁটে হজে যাবেন খুব ভালো কথা উনি পায়ে হেঁটে হজে যাবেন ভারতবর্ষের মানুষের আপত্তি কোথায় তাকে আরও সাপোর্ট করা দরকার তাকে আরও ভালোবাসা দরকার তার জন্য দোয়া করা দরকার তিনি যেন আল্লাহ রহমতে ঠিক ঠিক সময়ে শরীর সুস্থ থাকা অবস্থায় উনি যেন হজে পৌঁছাতে পারে এবং হজে হজটা যেন ঠিকঠাক করতে পারে ঠিক সঠিক সময়ে এবং যেন ফিরে আসতে পারে তিনি অনেক মনের তামান্না শুধু আজকে নয় ইনি অনেক দিন ধরে তার মনে যে তামান্না তার মনে যে আশা তার বিবি বাচ্চা তার মা বাপ পুরো ফ্যামিলি তাকে তাদেরকে বিদায় জানিয়ে এই সুন্দর একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে উনি সাব ভাই আজ বেরিয়েছেন আমি দেখছি এই কদিনভর যে ইউটিউব চ্যানেলে একের পর এক ভাইরাল করার জন্য তাকে নিয়ে আজকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম চারিদিকে তাকে নিয়ে হই হই হৈ হৈ ব্যাপার তা কোথায় যাচ্ছে নদী কিভাবে পার হবে এ কিভাবে পার হবে জঙ্গল কিভাবে পার হবে রাজস্থানে ঢুকছে গুজরাটে ঢুকছে বিভিন্ন তার সম্বন্ধে কথাবার্তা একের ভাগে এ হুজুর কি বলেছে ও হুজুর কি বলেছে কেন এত কথা কেন আমরা কি বলতে পারবো তার যে হজ তার যে মনের তামান্না সে যে আল্লাহর কাছে তার কবুল হবে না এটা কি আমরা কোনো দিনই বলতে পারবো না পারবো না তার তো হজ কবুল হবে নিশ্চয়ই কবুল হতে পারে আমরা আশা করব আমরা দোয়া করি সেদিন তার পায়ে তার পায়ে হেঁটে হজ আল্লাহ তার তামান্না পুরো করুক তো ভাই সে আবের শরীর সুস্থ থাকুক ভালো থাকুক আমি একটা ভিডিও দেখছিলাম যে তার ফ্যামিলিকে যখন ওপর থেকে যখন উনি নামছেন ব্যাগটা নিয়ে তার ছোট্ট আদরের সেই সন্তান যে মেয়ের কন্যাকে কি সুন্দরভাবে তাকে আদর করে মুখে একটা কিস করে পিছন দিকে না ফিরিয়ে সবাইখানে দোয়া নিয়ে উনি ফিরিয়ে বেড়ে পড়লেন একেবারে পায়ে প্রত্যেকটা দিন উনি পঁচিশ কিলোমিটার পায়ে হেঁটে উনি চলেছেন যেখানেই রাত হয় সেখানেই মসজিদ হোক রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক থাকেন নামাজও আদায় করেন আমি দেখছি ভিডিওতে আসুন আমরা সবাই মিলে তাকে সাপোর্টিং করি তার জন্য দোয়া করি তিনি যেন ঠিক সঠিক সময়ে সুন্দরভাবে আল্লাহ রসুলের দরবারে পৌঁছতে পারেন এবং তার মনের ক্ষেত্র যেন পূরণ হয় এবং সুন্দরভাবে তিনি হসটা যেন ঠিক ঠিকভাবে করতে পারে এবং ফিরে আসতে পারে বাড়িতে তার ফ্যামিলির কাছে এইটুকুন দোয়া করব তাই সেয়াব ভাইকে নিয়ে আমরা ইউটিউবরা যারা আছি ইনকাম করার চেষ্টা বেশি করে যাচ্ছে কারণ তাকে পরপর প্রত্যেকটা দিন তাকে আপডেট দিলে প্রত্যেক দিন সে কী করছে কী না করছে তার সম্বন্ধে কথা বললে হাজার হাজার মানুষ বলবে লাখ লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখবে তাই আমার এটা একটা ঠিক সাপোর্টিং বলে মনে হচ্ছে না জানি না হয়তো কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে তো আশা আল্লাহ আল্লাপাক তাকে তার জায়গায় পৌঁছে দিক আর তিনি একজন মুসলিম ভারতীয় নাগরিক আমাদেরই দেশের মানুষ কেরালায় বসবাসকারী সিয়াব ভাই তিনি পায়ে হেঁটে হজে যাচ্ছেন যাক এখন অনেক সময় বাকি আছে সবেমাত্র মাত্র ষাট দিন অতিক্রম করেছেন মাত্র গুজরাট পার হয়ে উনি রাজস্থানে বর্ডার অতিক্রম করছেন করুক আল্লাহ তার মনের তামান্না পূরণ করুক আর কি বলবো এটাকে নিয়ে এত ভাইরাল করার কোনো প্রয়োজন নেই আল্লাহ সকলের ইরাদা মনে তামান্না পূরণ করুক খোদা হাফেজ